দেখিছো যে আমার ছটা মহলা আমার টোটাল ছটা মহলা সিক্স ফ্লোর আমার আছে তারে প্রথম মহলাত আমার আর দ্বিতীয় মহলা মিলি পেলায় আমার যে অডিটোরিয়াম প্রায় 300 উপর সংখ্যা বহিব পড়া আমার এক অডিটোরিয়াম আছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর মিলি পেলায় আজি আমার ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তার বাবে বুথ পর্যায়ের কার্যকর্তা পা আরম্ভ করে পৃষ্ঠা প্রমুখ কার্যকর্তা পা আরম্ভ করে মন্ডল সভাপতি মন্ডল বিষয়ববীয়া জেলা সভাপতি রাজ্যিক বিষয়ববীয়া বিধায়ক সাংসদ ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তার বাবে ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশর প্রতিজন কার্যকর্তার বাবে আমার গৌরবর দিন এই যে গৌরবময় ক্ষণ এই গৌরবময় ক্ষণের আমি সৌভাগ্যবান যে আমি একো একজন আজি সাক্ষী হিসাবে আমি ইয়াত আছো এই গৌরবময় ক্ষণের আজি দেখি আছো যে আমার যে আমার পরিদর্শন পরিদর্শন করে আছে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া মাননীয় অমিত শাহ ডাঙরিয়া ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এয়া মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের চেম্বার আমি আপনাদের দৃশ্য দেখাই আছো রাজ্যিক বিজেপির নবনির্মিত কার্যালয়টো এই মুহূর্তে শুভ উদ্বোধন করা হল আনুষ্ঠানিকভাবে আর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলে কেন্দ্রীয় গৃহমন্ত্রী আমি এই মুহূর্তে আপনার দেখাইছি অমিত শাহ উপস্থিত আছে সমান্তরালক রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাও আছে গতি এদুগী কেন্দ্রীয় নেতৃত্বর উপস্থিতিত শুভ উদ্বোধন করা বিজেপির এই যে রাজ্যিক কার্যালয়ের আজির এই মুহূর্তের প্রায় পরবর্তী যে কাম কাজ এয়া প্রায় নির্ধারণ করা হব এয়া প্রায় সকল কাম কাজ চোয়াচিতা করা হব বলে ইতিমধ্যে জানাইছে রাজ্যিক বিজেপির নেতৃত্ব বা রাজ্য সরকারের নেতৃত্ব গতি প্রতিটি ফ্লোর আমি উল্লেখ করেছো যে ছটাক মহলা আছে এই অট্টালিকাট আর সেই ছটা মহলা অতি সুচারুরূপে যে ধরনের যে প্রয়োজনীয় সা সামগ্রী তাতে সংযোজন করবেন সকল ইতিমধ্যে করা হয়েছে আর 300 অধিক কার্যকর্তার উপস্থিতিত সেই স্থানত বৈঠক হব পরাক এক কনফারেন্স হলের কথা ইতিমধ্যে কোয়া হয়েছে আর সেই কনফারেন্স হল ইতিমধ্যে পরিদর্শন করা দেখবলে পাওয়া গেছে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলির সমান্তরালক দুইগী কেন্দ্রীয় নেতার আর ইয়ার পাছতেই খানাপাড়ার বিশাল কার্যকর্তা সম্মিলন রওনা হব দুইগী কেন্দ্রীয় নেতৃত্ব তাত ইতিমধ্যে 45,000 লোকের সমাবেশ হওয়া পরিলক্ষিত হয়েছে আমি প্রতিগীকে আপনার এই মুহূর্তে দেখাইছো সকলে উপস্থিত আছে রাজ্য সরকারের প্রতিগী কেবিনেট মন্ত্রীর উপস্থিতি দেখবলে পাওয়া গেছে প্রতিগী বিধায়ক উপস্থিত আছে প্রতিগী সাংসদ উপস্থিত আছে আর সকলে উল্লেখ করেছে যে বহু ত্যাগর বা কষ্টর ফলত আজি রাজ্যিক বিজেপিয়ে এই যে কার্যালয় শুভ উদ্বোধনের কার্যসূচী সমাপন করেছে তার আড়ত বহু ব্যক্তির ত্যাগ জড়িত হয়ে আছে আর বহু লোকের দিহা পরামর্শ জড়িত হয়ে থাকার কথা প্রতি মুহূর্তে উল্লেখ করেছে আর উল্লেখ করেছে যে সমাগত যুক্ত নির্বাচন হবলে গৈ আছে সেই নির্বাচন হবহতে সাংগঠনিক কাম কাজ কি ধরনের আগবাই লৈ যাব মর্চা সকলক কি বিশেষ দায়িত্ব দিয়া হব বুথ পর্যায়ের যখন লোক থাকিব বা সাংগঠনিক জেলাক যুখে প্রতিনিধিত্ব করে আছে বাবে কেনে ধরনের বিশেষ সা সুবিধার প্রয়োজন হব এই সকলবিল টনটনক আলোচনা করা হব পনপটিয়া সম্প্রচার আপনার এই মুহূর্তে দেখাই আছো রাজ্যিক বিজেপির নবনির্মিত এক কার্যালয়ের অমিত শাহ আর জে পি নাড্ডাই আনুষ্ঠানিকভাবে মুক্তি করলে রাজ্যিক বিজেপির নবনির্মিত এক কার্যালয় আর এই মুহূর্তলকে সকল বিজেপির কার্য আমি তো বাজপেয়ীজির যে অমর কবিতা সোতে মন সে কই বড়া নহি হতা তুতে মন সে কই খড়া নহি হতা উপর হিন্দিত লিখে তালত তাত অনুবাদ করে দিয়া হয়েছে বাজপেয়ীজির এই কবিতাটে ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তা সদায় একাগ্রতার নিষ্ঠারে এক মহৎ উদ্দেশ্য আগত রাখি দেশ মাতৃর কারণে কাম করবলে সদায় আমাক অনুপ্রাণিত করে আহিছে
এই আত্মব্যক্তকারী তেখেতৰ কবিতা তাত লিখা হৈছে মাননীয় মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ মাননীয় অমিত শাহ ডাঙরিয়া মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়াকে ধরে আমার রাষ্ট্রীয় নেতৃবৃন্দ আমার মাজত উপস্থিত হব সকলকে থিয় হয়ে একটা হাত চাপড়ে মানে আমার মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ অমিত শাহ ডাঙরিয়াক আদরণি জানাবর অনুরোধ জানাইছো তেখেতসকল আহি পড়ার লগে খুব শৃঙ্খলাবদ্ধতার সহিতে আমি যাতে সভাখন আমি শেষ করব পো তার কারণে প্রতিজন কার্যকর্তাক অনুরোধ জানাইছো আমি খুব সৌভাগ্যবান যে 75 জন জ্যেষ্ঠ কার্যকর্তাক যাক আমি নিমন্ত্রণ করেছিল তেওঁলোকৰ ভিতৰত 72 জন ইতিমধ্যে আমার মাজত আহি উপস্থিত হয়েছেহি এয়া মাননীয় নাড্ডা জী আর অমিত শাহ ডাঙরিয়া আর এই আমার মঞ্চত আহি উপস্থিত হয়েছেহি ভারত মাতাকে নরেন্দ্র মোদী জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ জেপি নড্ডা জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ সর্বানন্দ সোনোয়াল জিন্দাবাদ বলো 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 ভারত মাতাকে বন্দে বন্দে বিজেপি জিন্দাবাদ মাননীয় নাড্ডাজি মাননীয় অমিত শাহ ডাঙরিয়ায় এয়া ভারত মাতা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ফটোর আগত পুষ্পাঞ্জলি অর্পণ করব মানে সকলকে আক একটা হাত চাপড়ি সহিতে মানে আমার রাষ্ট্রীয় নেতৃবৃন্দক আদরণি জানাবর অনুরোধ জানাইছো ভারত মাতাকে আমার ভারত মাতার ফটোর সন্মুখত মাননীয় পুষ্পাঞ্জলি অর্পণ করলে মাননীয় নাড্ডাজি মাননীয় অমিত শাহ ডাঙরিয়াই আমার মাননীয় নাড্ডা ডাঙরিয়া মাননীয় অমিত শাহ ডাঙরিয়াকে ধরে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মাননীয় সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়াকে ধরে আমার রাষ্ট্রীয় নেতৃবৃন্দ আসন গ্রহণ করি আপনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।